এবার রাজনৈতিক ফ্লাক্স স্টুন ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাটি ঘটে নদিয়া রানাঘাট থানা এলাকা ঢিলছড়া দূরত্বে প্রামাণিক মোড় 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া বিজেপির একটি অস্থায়ী টেন্টের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হলো। রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, মাটিতে ছিঁড়ে ফেলা হলো বিজেপির ফেস্টুন ব্যানার অভিযোগের তীর তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট থানা এলাকায়। শ্রুতের খবর, নদিয়া রানাঘাট থানার 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিজেপির একটি অস্থায়ী দলীয় কার্যালয় ছিল। অভিযোগ, গভীর রাতে ওই দলীয় কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। দলীয় কার্যালয়ের ভেতরে মজুত রাখা ব্যানার ফেস্টুন মাটিতে ফেলে দেওয়া হয়। এই অভিযোগ তুলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, এই জঘন্যতম কাজের সঙ্গে জড়িত রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যেটা উচিত ছিল না সেটাই ঘটছে রানাঘাটের বুকে। যে আমাদের গণতন্ত্রের যে বিরোধী কার্যকলাপ, গণতান্ত্রিক কাঠামোটাকে যে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা নির্বাচনের প্রাক্কালে বা নির্বাচনকে কেন্দ্র করে যা যা কাজ একটা রাজনৈতিক দল করে থাকে, তার মধ্যে আজকে আমাদের নির্বাচনী কার্যালয় ভারতীয় জনতা পার্টির 10 নম্বর ওয়ার্ডের যে নির্বাচনী কার্যালয়টাকে আজকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, এবং আশেপাশের যতগুলো ফ্লেক্স ছিল সেই ফ্লেক্সগুলোকে আজকে কেটে ফেলা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে তথ্য আছে, সেখানে 11 নম্বর ওয়ার্ডেরও কিছু ফ্লেক্সকে আজকে কেটে দেওয়া হয়েছে, 9 নম্বর ওয়ার্ডের কিছু ফ্লেক্স কেটে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এর জবাব চাই, এবং এর জন্যে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি অ্যাপের মাধ্যমে। রানাঘাট যে প্রশাসনকে আমরা এখন জানাতে যাচ্ছি আমার 10 নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ অনুপ সাহাকে নিয়ে। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, যেহেতু বিজেপির দলীয় কার্যালয়টি সরকারি জায়গায় রয়েছে, সেই কারণে নির্বাচন কমিশনের নির্দেশে তাদের কার্যালয় ভেঙে দিয়েছে প্রশাসন। বিজেপি বুঝতে পেরেছে যে তারা হারাতে চলেছে তাদের পায়ের তলার মাটি, সেই কারণেই নোংরা রাজনীতি করছে। বিজেপি অহেতুক অভিযোগ আনছে তৃণমূলের বিরুদ্ধে। না, ব্যাপারটা আমি শুনেছি সকালবেলায়। শুনুন, যে প্রামাণিক সিনেমা হলের সম্মুখে জাতীয় সড়ক 34 নম্বর, তার পাশে ওদের একটা টেন্ট হয়েছিল যেখানে ওদের ব্যানার পতাকা এগুলি ছিল, এবং এটা তৃণমূল কংগ্রেসের এমন কোনো অসভ্যতা করার প্রয়োজন নেই যে বিজেপির পার্টি অফিস ভাঙা বা ব্যানার ছেঁড়া, এটা প্রয়োজন পড়ে না। এটা যতদূর জানি 34 নম্বর জাতীয় সড়কের জায়গায় যেহেতু অফিসটা, ওরাই কমপ্লেন করেছে সরকারি সম্পত্তির উপরে নির্বাচন বিধি লাগু হওয়ার পরে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল এই নির্বাচন কাজ করতে পারে না। সে ব্যানার পতাকা ফেস্টন বা কোনো টেন্ট এটা করা যায় না। ওরা করেছে হয়তো আইনসম্মতভাবেই, হয়তো নির্বাচন কমিশনার দপ্তর থেকে সেটা হয়তো সরিয়ে দিয়েছে বা ভেঙে দিয়েছে, এটা হতে পারে। এবং আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি নির্বাচন দপ্তর থেকেই এটা হয়েছে। বিজেপি অভিযোগ করছে তৃণমূল করেছে, না না, এটা অভিযোগ তো করতেই পারে। আমরাও অভিযোগ করতে পারি ওদের বিরুদ্ধে, ওরাও অভিযোগ করতে পারে আমাদের বিরুদ্ধে। এটা রাজনৈতিক দল, এগুলি নির্বাচনের সময় এই কাদা ছোড়াছুড়ি করবে, ওদের কাজই তো তাই, মানুষকে বিভ্রান্ত করবার জন্য। ওদের পায়ের তলায় মাটি তো নেই, রাজ্যে ওদের স্থান নেই। তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করবার জন্য ওদের এ ধরনের পরিকল্পনা থাকবেই। কারা বলছে আজকে? তারা দুর্নীতিগ্রস্ত লোক, তারা বলছে এই সমস্ত কথাবার্তা। আমি দেখেছি ওদের ভিডিও ক্লিপিংও আমার নজরে এসেছে।